আসসালামু আলাইকুম আপনি যদি আপনার পছন্দের মানুষকে বিয়েতে বাধ্য করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এখানে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানো হবে যে কিভাবে এই তদবিটা সম্পূর্ণ কমপ্লিট করবেন এই আমলটা আপনি করতে পারলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ যে ব্যক্তিকে আপনি আপনার প্রতি আসক্ত করতে চাচ্ছেন সে দ্রুতই আপনার প্রতি আসক্ত হয়ে যাবে বিয়েতে বাধ্য হয়ে যাবে তবে অনুরোধ কেউ এটাকে খারাপ কাজে ব্যবহার করবেন না এটা খারাপ কাজে ব্যবহার করলে কিন্তু আপনার নিজেরই ক্ষতি হবে অবশ্যই যদি আপনার বিয়ের উদ্দেশ্য থাকে বিয়ে করতে চান থাকে তাহলে অবশ্যই এটা আপনি করবেন এছাড়া এটা কখনোই করবেন না বিয়ের নিয়ত নিয়ে করলে আল্লাহ রহমতে ইনশাল্লাহ অবশ্যই আপনি দ্রুত ভালো ফলাফল পাবেন আর যারা আমলটি করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি উদ্দেশ্যে করবেন কমেন্টে লাভ চিহ্ন দেওয়া থাকলে আমলটি করবেন এছাড়া কেউ করবেন না আপনারা ভিডিও স্ক্রিনের উপরে একটি নকশা দেখছেন এই নকশাটি আপনাকে জাফরানের কালি দ্বারা লিখতে হবে একটি সাদা কাগজের উপরে পাক পবিত্র হয়ে হয়ে অজু করে এসে একটি ভালো স্থানে বসে পরিষ্কার স্থানে বসে নকশাটি লেখার সময় শুধুমাত্র আপনি যাকে উদ্দেশ্য করে লিখছেন তার কথা মনে মনে স্মরণ করবেন সে সামনে উপস্থিত আছে এটা মনে করবেন এবং নকশাটা লিখতে থাকবেন এবং তার নাম ধরে তাকে উদ্দেশ্য করে লিখতে থাকবেন বিয়ের নিয়ত নিয়ে লিখতে থাকবেন সম্পূর্ণ নকশাটা লেখা হলে নকশার নিচে কারো কোনো নাম লিখতে হবে না শুধু তাকে উদ্দেশ্য করে নকশাটি লেখা হয়ে গেলে নকশাটি একটি তাবিজের মধ্যে ভরে যে কোনো একটি গাছের ডালে ঝুলিয়ে দেবেন এমনভাবে ঝুলাবেন যাতে হালকা বাতাস হলেও তাবিজটা নড়ে আর মনে রাখবেন এই নকশাটি আপনি যে কোনো দিন যে কোনো সময় লিখতে পারবেন শুধু মনে রাখবেন করে এসে পরিষ্কার একটি স্থানে বসে নকশাটি নকশাটি যার জন্য লিখবেন তার কথা ভাবতে ভাবতে লিখে তাবিজের মধ্যে ভরে যে কোনো একটি গাছের ডালে আপনাকে বেঁধে দিতে হবে এবং আপনি সেই গাছের ডালে কমপক্ষে একুশ দিন রাখবেন আর আল্লাহ তালা রহমতে একুশ দিনের আগেই আপনি খুব ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ কেউ খারাপ কাজে এটিকে ব্যবহার করবেন না অবশ্যই বিয়ে করার উদ্দেশ্যে এটা আপনারা করতে পারবেন এবং যারা করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম